let's continue the second part of the play the proposal. It's cold. এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে আমার. I am trembling all over just as if I had got an examination before me. আমার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ এমন ভাবে কাঁপছে যেন আমার মনে হচ্ছে আমার সামনে একটা বড় পরীক্ষা আছে অথবা আমার সামনে একটা বড় একটা পরীক্ষা আসতে চলেছে কারণ যখন নাতালিয়া স্টিভেন এবং আমার সঙ্গে কথা বলতে আসবে আমি কি তার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারবো কনফিডেন্টলি বলতে পারবো এই কনফিডেন্টলি কথা বলাটাই আমার কাছে বড় একটা এক্সাম তাই সামনে আমার পরীক্ষা আসতে চলেছে ওই জন্য আমি খুব কাঁপছি দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ সবচেয়ে বড় ব্যাপার সেটা আমাকে এখনই ঠিক করে নিতে হবে আমার মাইন্ডটাকে সেট আপ করতে হবে আমার মাইন্ডটাকে মেড আপ করতে হবে এক কথা আমাকে মনস্থির করতে হবে আমার মনটাকে বোঝাতে হবে ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক টু হেজিটেট টু টক আ লট টু লুক ফর অ্যান আইডিয়াল অর ফর এ লাভ দেন আই উইল নেভার বি ম্যারিড আমি যদি একটু নিজেকে বেশি সময় দিই ভাবার এবং আমি একটু ইতস্তা বোধ করি যে আমার যে মিসেস হতে চলেছে বা উডবি ওয়াইফ হতে চলেছে তার একটু বেশি বয়স একটু মোটাসোটা এরকম যদি ভাবি না তাহলে কিন্তু আমার মনে কোনো দিন বিয়ে হবে না এবং আমি যদি একটু বেশি কথা বলি হয়তো বেশি কথা বলতে বলতে একটু বেশি কিছু ডিমান্ড করে ফেললাম তাহলে হয়তো আমার পক্ষে আর মেয়ে পাওয়া সম্ভব না এবার আমি যদি একজন আদর্শ মেয়ে খুঁজি যার মধ্যে সমস্ত কোয়ালিটি থাকবে লম্বা চওড়া বয়সও খুব একটা বেশি হবে না বাড়ির কাজকর্মে সব কিছু ভালো করে করবে আর ফর দ্য রিয়েল লাভ এবং আমি এমন একটা মেয়ে যদি আমি খুঁজি যে আমাকে সত্যিকারে ভালোবাসবে এবং বিয়ের পরও আমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে আমাকে ছাড়া আর অন্য কারো কথা ভাববে না বা অতীতকালে অন্য কারোর সঙ্গে কোনো রিলেশন থাকবে না যদি এমন মেয়ে আমি খুঁজি তাহলে হয়তো আমার কোনো দিনই বিয়েই হবে না ইটস আ এক্সক্লেমেশন ওয়েন সামওয়ান ইজ গেটিং ভেরি কোল্ড ইটস কোল্ড যাই হোক খুব ঠান্ডা লাগছে নাতালিয়া স্টিভেনোভা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার কিন্তু হ্যাঁ একটা সত্যি কথা বলতেই হয় যে নাতালিয়া স্টিভেনোভা তিনি বাড়ির কাজ দারুণ করেন এই ব্যাপারে তিনি একদম পারদর্শী নট ব্যাড লুকিং দেখতেও খুব একটা খারাপ না সুন্দর দেখতে ওয়েল এডুকেটেড সুশিক্ষিতা হোয়াট মোর ডু আই ওয়ান্ট এর থেকে আমি আর কি বেশি আশা করতে পারি যা আছে এক্সেলেন্ট বাট আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট কিন্তু আমি এতটা এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছি আমি এতটা নার্ভাস হয়ে যাচ্ছি যে আমার কানে যেন কিছু একটা শব্দ আসছে কিছু শব্দ আসছে আমি বুঝতে পারছি না ড্রিঙ্কস আবার জল খেলো নার্ভাস হচ্ছে আর বারবার জল খাচ্ছে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি এবং আমার পক্ষে বিয়ে না করে থাকা অসম্ভব আমাকে বিয়ে করতেই হবে যাই হোক না কেন আমাকে বিয়ে করতেই হবে ইন দ্য ফার্স্ট প্লেস আই অ্যাম অলরেডি 35 আ ক্রিটিক্যাল এজ সো টু স্পিক বিয়ে আমাকে করতে হবে তার প্রথম কারণ হচ্ছে আমার বয়স 35 হয়ে গিয়েছে এই 35 বছর বয়সটাকে একটা ক্রিটিক্যাল এজ ধরা হয় কারণ এই বয়সে পুরুষের বিয়ে হয় না বললেই চলে এবং 35 যখন পার করে 36 চলে যাই তারপরে হয়তো সারাটা জীবন অধিকাংশ পুরুষকে ব্যাচেলারই থাকতে হয় আমারও সেটা হতে পারে সত্যি কথা বলতে সো টু স্পিক ক্রিটিক্যাল বয়স হয়ে গিয়েছে আমার 35 হয়ে গিয়েছে ইন দ্য সেকেন্ড প্লেস আই ওয়ান্ট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ দ্বিতীয়ত হচ্ছে আমি আর যত বছর বাঁচব আমি আমার জীবনটা শান্তিতে কাটাতে চাই এবং রেগুলার লাইফ কাটাতে চাই আমি আমার যে লাইফ সাধারণত কাটিয়ে এসেছি
সেরকম সুখ স্বাচ্ছন্দ্য লাইফ আমি কাটাতে চাই। বিয়ে নিয়ে যে একটা টেনশন আছে সেই টেনশন আমি থাকতে চাই না, আমি আমার সাধারণ লাইফ আমি কাটাতে চাই। আই সাফার ফ্রম প্যালপিটেশনস, আর একটা বড় কারণ হচ্ছে যে আমি প্যালপিটেশনস থেকে মাঝে মধ্যেই ভুগি। সামান্য ব্যাপারে আমি খুব নার্ভাস হয়ে যাই, এর ফলে আমার বুক প্রচণ্ড ধকধক ধকধক করে, খুব হার্টবিট বেড়ে যায়। আই অ্যাম এক্সাইটেবল, আমি খুব সহজে এক্সাইট হয়ে যাই, অর্থাৎ খুব নার্ভাস হয়ে যাই, ঘাবড়ে যাই, অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট। মাঝে মধ্যে কী হয় যেন আমি বুঝতে পারি না, আমি এতটাই দুঃখিত হয়ে পড়ি, আমি এতটাই মন মরা হয়ে পড়ি, আমিও জানি না কী কারণে আমার মুডটা এত অফ হয়ে গেল। তো এই সমস্ত নেগেটিভ দিকগুলো আমার মধ্যে আছে। তাই আমার মতে বলে বিয়েই একমাত্র উপায় যার মাধ্যমে আমার প্রবলেমগুলো দূর হতে পারে। অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেমলিং অ্যান্ড দেয়ার ইজ আ টিচ ইন মাই রাইট আইব্রো। কিন্তু যাই হোক, এই কথাগুলো বলতে বলতে আমার যেন ঠোঁট কাঁপছে। কেন কাঁপছে? ভয়ে এবং নার্ভাসে, এবং আমার ডান দিকের চোখের পাতাটা যেন বারবার নিচে নামছে, উপর হচ্ছে, নিচে নামছে, উপর হচ্ছে, অটোমেটিক ওইটা নামাওটা নামাওটা করছে। কেন বুঝতে পারছি না, হয়তো আমি খুব নার্ভাস হয়ে পড়ছি। ওয়ার দ্য ভেরি ওয়েস্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ। আমি যে কোয়ালিটিগুলো আমার বললাম ওগুলো তো খুবই খারাপ, সে ব্যাপারে কোনো ডাউট নেই, কিন্তু সবচাইতে খারাপ হচ্ছে যেভাবে আমি ঘুমোই। আই নো সুনার গেট ইন টু বেড অ্যান্ড বিগিন টু গো অফ হোয়েন সাডেনলি সামথিং ইন মাই লেফট সাইড গিভস আ পুল অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড। সবচেয়ে খারাপ কোয়ালিটি হচ্ছে যখন আমি বিছানাতে ঘুমোতে যাই এবং যখনই শুতে যাব তখনই যেন কোনো কিছু আমার বাঁ দিকের যে মাসেল আছে সেখানে জোরো করে একটা টান দেয়, জোরো করে একটা হ্যাচকা টান দেয়, এবং সেই টান, সেই ব্যথা, সেই পেন আমি আমার ঘাড়ে এবং আমি আমার মাথায় ফিল করতে থাকি, অনুভব করতে থাকি। আই জাম্প আপ লাইক আ লুনাটিক। এবং যখনই ওই হ্যাচকা টানটা আমার পেশিতে পড়ে তখন আমি পাগলের মতন আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠি। আমি যদি এরকমভাবে লাফ দিয়ে উঠি এবং আমার যদি বিয়ের পরে এটা চলতে থাকে কি অবস্থা হবে, বউ মনে থাকবে না, পালিয়ে যাবে। ওয়াক অ্যাবাউট আ বিট, তারপর আমি বিছানা থেকে পাগলের মতো লাফ দেওয়ার পরে আমি একটু ঘরের মধ্যে চলাফেরা করতে থাকি অ্যান্ড লাই ডাউন এগেন, তারপরে আবার আমি ঘুমিয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার ইজ অ্যানাদার পুল। এত চলাফেরা করার পর আমি যখন আবার একটু বিছানাতে শুলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম, তারপর আবার যখন ঘুমানোর চেষ্টা করলাম ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য, তখন আবার যেন কোনো কিছু আমার বাঁ দিকের পেশিতে জোরে করে একটা হ্যাচকা টান দেয়, আবার একই রকমভাবে আমাকে পাগলের মতো বিছানা থেকে ওরে বাবারে বলে আমাকে লাফ দিতে হয়, তারপর ঘরের মধ্যে আমাকে চলাফেরা করতে হয়, আবার আমাকে ঘুমানোর চেষ্টা করতে হয়। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 times, এটা শুধুমাত্র একবার বা দুবার আমার সঙ্গে ঘটে না, প্রতি রাত্রেই আমার সঙ্গে অন্তত পক্ষে 20 বার তো ঘটেই। তাহলে এরকম মানুষের বিয়ে করার চাইতে মনে হয় না করাটাই ভালো। নাতালিয়া স্টিভেনোভা কামস ইন, এর মধ্যে নাতালিয়া স্টিভেনোভা তিনি স্টেজে এলেন। নাতালিয়া স্টিভেনোভা, ওয়েল দেয়ার ইটস ইউ অ্যান্ড পাপ্পা সেড গো দেয়ার ইজ আ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। ও তুমি এসো, আচ্ছা আচ্ছা বুঝলাম, বাবা যে বললো যা তো যে দেখতো নাতাশা, একজন মার্চেন্ট এসছে, একজন বণিক এসছে তার মাল নেওয়ার জন্য। হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসলিজ, যাই হোক ইভান ভ্যাসলিজ তুমি কেমন আছো বলো। লো মাব,
How do we do, honored Natalia Skrivanova? তুমি কেমন আছো বলো নাতালা স্ক্রিভেনাবা। নাতালা স্ক্রিভেনাবা বলছে, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। দেখো কিছু মনে করো না, আমি যে পোশাক আশাক এখন পরে আছি এটা একদম ঘরোয়া পোশাক আশাক এবং একটু ঢিলো পোশাক আশাক। হ্যাঁ, তা এই নিয়ে প্লিজ আমাকে কিছু মনে করো না, ওর জন্য আমি ক্ষমা চেয়েও নিচ্ছি। আই এম রিয়েলি সরি। We are sealing piece for drying. Actually, আমরা ওই মটরশুঁটির দানাগুলো বের করছিলাম শুকোতে দেওয়ার জন্য। Why having to been here for such a long time? কি ব্যাপার, তোমাকে তো আমার দেখতে পায় না বললেই চলে, তুমি তো আমাদের বাড়িতে তো অনেকদিন আসো না কেন? কি হয়েছে আমাদের বাড়িতে, তুমি আসো না কেন? সিট ডাউন। আরে দাঁড়িয়ে কেন আছে, বসো। দে সিট ডেমসেলফ। এরপরে তারা দুজনাই বসলো। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ? আমাদের বাড়িতে লাঞ্চ করবে তো? লোমা, নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। না ধন্যবাদ, আমি বাড়িতে ইতিমধ্যে লাঞ্চ করে ফেলেছি, লাঞ্চ করে আমি এখানে এসেছি। নাতালিয়া স্টিভানোভা, দেন স্মোক, হেয়ার আর দ্য ম্যাচেস। তাহলে একটু স্মোকই করো, সিগার জ্বালাও, সিগার তো ওখানে আছে, এ নাও ম্যাচেস, নাও দিশলাই নাও। তাই ওয়েদার ইজ স্প্লেন্ডেড নাও, আজকের ওয়েদারটা দারুণ, চমৎকার ওয়েদার, এক্সেলেন্ট ওয়েদার। But yesterday it was so wet that the workmen didn't do anything all day. কিন্তু গতকালের কথা কি বলবো, গতকালের ওয়েদারটা এতটা খারাপ ছিল, এতটা স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল যে আমাদের যত কাজের লোক যারা মাঠে কাজ করে, জমিতে কাজ করে, তাদের কোনো কাজই করতে হয়নি, সারা দিন তারা রেস্ট করেছে। How much hay have you stacked? যাই বলো তুমি কতটা খড়, কতটা নাড়া, কতটা বিচলি তুমি সংগ্রহ করেছো বলো তোমার জমি থেকে। জাস্ট থিঙ্ক, আই ফেল গ্রিডি অ্যান্ড হ্যাড আ হোল ফিল্ড কাট। জানো তো কী হয়েছে, আমার ভেতরে এতটা লোভ জন্মে গিয়েছিলো যে আমার ফসলের প্রতি, আমি আমার মাঠে যত ফসল ছিল সমস্ত ফসল একই দিনে আমি কাটিয়ে ফেলেছি, একটা দিনে সমস্ত ফসল আমি কাটিয়ে ফেলেছি। অ্যান্ড নাও আই অ্যাম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই অ্যাম আফ্রেড মাই হে মে রট। কিন্তু জানো তো এখন আমি একদমই খুশি না আমার ওই কাজে, আমি একদমই সন্তুষ্ট না, তার কারণ আমি যে একটা দিনে সমস্ত ফসল আমি কাটিয়েছি, আমার এখন ভয় পাচ্ছি যে আমার ওই নাড়াগুলো বা আমার খড়গুলো বা বিচুলিগুলো যে কোনো সময় পচে যেতে পারে। আই ওয়ান্ট টু হ্যাভ ওয়েটেড এ বিট। জানো তো আমার একটু ওয়েট করা উচিত ছিল, একটু অপেক্ষা করা আমার খুবই দরকার ছিল। বাট হোয়াটস দিস, কিন্তু এটা আবার কি? ওয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস? ব্যাপার স্যাপার কি, ইভিনিং ড্রেস পরে আছো, স্পেশাল কিছু আছে তাই নাকি? ওয়েল আই নেভার, যাই হোক আমি তো তোমাকে কখনো এরকম ইভিনিং ড্রেস পরে, এরকম ফিট ফ্যাট পোশাক পরে আমি তো তোমাকে আমার জীবনে কোনোদিন দেখিনি। ব্যাপার স্যাপার কি, আর ইউ গোয়িং টু আ বল আর হোয়াট? তুমি কি বলে যাচ্ছ? বল মিন্স ড্যান্স পার্টি। তুমি কি কোনো ড্যান্স পার্টিতে যাচ্ছ? তাহলে মেয়েদের সঙ্গে কি নাচুন হবে নাকি? আর হোয়াট, না অন্য কোনো অকেশন আছে, কোনো নিমন্ত্রণ আছে? থট আই মাস্ট সে ইউ লুক বেটার। যাই হোক আমি সত্যি কথা তোমাকে বলছি, তোমাকে আজকে হেভি লাগছে, হেভি হেভি লাগছে। টেল মি ওয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট? আমাকে বলো না কেন তুমি এই রকম পোশাক আশাক পরেছো, ফিটিং ফাটিং পোশাক আশাক পরেছো, এর কারণটাকে আমাকে বলো। লুম আপ এক্সাইটেড,
You see, Arnold not tell Stephen about the fact is I have made up my mind to ask you to hear me out. একটু নার্ভাস হয়ে বলছে, তুমি তো বুঝতেই পারছো নাতালিয়া স্টিভানোভা, সত্যি ব্যাপারটা হচ্ছে এই যে যে আমি মনস্থির করে ফেলেছি যে আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি আমি চাইবো তুমি সেটা ভালো করে শোনো। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি। হ্যাঁ অবশ্য তুমি আমার কথা শোনার পরে তুমি একটু চমকেও যেতে পারো, হয়তো তুমি আমার উপরে রেগেও যেতে পারো, বাট অ্যাসাইড ইটস অফুলি কোল্ড, কিন্তু এখানে খুব ঠান্ডা লাগছে আমার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। না তাহলে স্কিবো না বা হোয়াটস দ্য ম্যাটার পজ ওয়েল, কী কী হয়েছে বলো, কী বলছে বলো। আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, যাই হোক আমি খুব সংক্ষেপেই আমার মনের কথা তোমাকে বলছি, শোনো। ইউ মাস্ট নো অনার্ড নাতালিয়া স্টিভানোভা দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড ইন ফ্যাক্ট হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি। তুমি তো ভালো করে জানো যে একদম আমি আমার শৈশবকাল থেকে অনেক আগে থেকেই আমি ওই একটা সুযোগ পেয়েছিলাম তোমার পরিবারকে ভালোভাবে জানার। My late aunt and her husband, from whom, as you know, I inherited my land, always had the greatest respect for your father and your late mother. Amar je aunt je recently mara giyeche ebong tar husband, era dujona sob shomoy tomar baba ebong tomar ma যিনি রিসেন্ট মারা গিয়েছেন তাদের প্রতি সবসময় সম্মান দেখাতেন, সবসময় সম্মান দেখাতেন এবং প্রচুর সম্মান থাকত তাদের প্রতি। দ্য লুমাপস অ্যান্ড দ্য চুবকাপস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দ্য মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড ফর ইচ আদার। লুমাপসরা এবং চুবকাপসরা তারা সারাটা জীবন একে অপরের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ করে এসছে এবং আমি আরও বলবো যে তাদের একে অপরের প্রতি সম্পর্কটা অনেকটা স্নেহশীল, খুবই ভালো, একে অপরের প্রতি যথেষ্ট স্নেহশীলতা আছে এবং একজন অপরের প্রতি যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট পরোয়া করে, যথেষ্ট ভাবে। And as you know, my land is a near neighbor of yours. Ebong tumi to bhalo kore jano je amar je jomi ta ache thik tomar je jomi ache thik tar pashe amar jomi ta ache, tumi to bhalo kore jano amar land ta. You will remember that my oxen meadows hocche ekta jomir naam, ekhon oxen mane shar na, just jomir naam rakha hoyeche oxen meadows. Touch your বীরচউডস, বীরচউড হচ্ছে একটা জমির নাম, তুমি তো ভালো করেই মনে করতে পারবে যে আমার যে জমি অক্সেন মিডোস সেটা তোমার জমি ওই বীরচউড প্রায় টাচ করে গিয়েছে, দুজন একসঙ্গে একসঙ্গে লাগোয়া, তুমি তো ভালো করে জানো। না তাহলে জীবন আবার এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার মাঝখানে কথা বলার জন্য, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইউ সে মাই অক্সেন মিডোস, তুমি বললে আমার অক্সেন মিডোস, বাট আর দি ইয়ার্স, তুমি যে বললে আমার, কিন্তু প্রশ্নটা হচ্ছে অক্সেন মিডোস কি তোমার? লুম ইয়েস মাই, হ্যাঁ এটা তো আমার। না তাহলে স্টিভেন আবার, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তোমার মাথা ঠিক আছে তো, তুমি পাগল টাগল তো হয়ে যাওনি, তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বকছো, তুমি কি সম্বন্ধে বলছো, তোমার কোনো ধারণা আছে? অক্সেন মিডোস আর আওয়ার্স নট ইয়োর্স, আরে অক্সেন মিডোস তো আমাদের, ওটা আমাদের জমি, ওটা তোমার না। লুমব নো মাইন অনার নাতালিয়া স্টিভানোভা, না নাতালিয়া স্টিভানোভা তুমি ভুল বলছো, ওইটা আমার জমি ওইটা।
not a last given above. Well, I never knew that before. তাই নাকি আমার তো এটা আগে জানা ছিল না যে আমাদের জমি আবার তোমার হলো কি করে, এটা তো আমার জানাই ছিল না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, তুমি কি করে বুঝতে পারলে যে অক্সন মিডোস হচ্ছে তোমার, বলো শুনি। হাউ কি করে মানে, আই এম স্পিকিং অফ দোজ অক্সন মিডোস হুইচ আর ওয়েস্ট ইন বিটুইন ইয়োর বিচ উডস অ্যান্ড দ্য বার্ন্ট মার্স। আরে আমি ওই অক্সন মিডোসের কথা বলছি যে অক্সন মিডোস আমার ওই জমিটা তোমার বিচ উড জমি আছে এবং তোমার ওই বার্ন্ট মার্স জমি আছে, ওই দুটো জমির মাঝখানে যে জমিটা অবস্থিত সেটা হচ্ছে আমার অক্সন মিডোস। তোমার দুটো জমির মাঝখানে আমার জমিটা অবস্থিত, আমি সেই অক্সন মিডোসের কথা বলছি যেটা হচ্ছে আমার। নতুন লাস্ট কিপেন আবার, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তোমার পাগলামি আমাকে শুনতে হবে না। আরে ওই জমিটা হচ্ছে আমার, আমাদের জমি। লুম আপ, নো ইউ আর মিস্টেকেন অন রাইট নাতালিয়া স্টিভেনোভা, দে আর মাইন। না 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 নাতালিয়া স্টিভেনোভা, তুমি ভুল করছো, তোমার কোথায় একটা ভুল হচ্ছে। ওই জমিটা হচ্ছে অক্সন মিডোস হচ্ছে আমাদের। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড ইট উইল বি কন্টিনিউড, থ্যাংক ইউ। ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and press the bell icon to get more videos. Thank you.